কারা কারা পোলাও খেতে ভালোবাসো আমার মতো, হাত তোলো দেখি। আজকে তোমাদের জন্য বানাচ্ছি নতুন একটা পোলাও রেসিপি। তার জন্য গোবিন্দভোগ চাল চায়ের কাপে মেপে 2 কাপ নিয়ে নিলাম। যে কোনো পোলাও রান্নার ক্ষেত্রে চালের পরিমাপটা কিন্তু সঠিক হওয়া ভীষণই জরুরি। সেটা তোমরা কাপ মেপেই করো বা বাটি মেপেও কিন্তু করতে পারো। আজকের এই সিম্পল পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। এই যে কাজু বাদাম লাগছে, আর লাগছে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সবকিছুই একেবারে কিনে এনেই ডাইরেক্ট আমি রান্না করতে শুরু করেছি। আর রয়েছে কিশমিশ। এছাড়া আর যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমাদের বাড়িতেই থাকে। এই যে দেখো, ঘি লাগছে, সাদা তেল লাগছে, এখানে লবণ, চিনি, আর যেটা লাগবে দুধ, কারণ এটা হলো দুধ পোলাও। এছাড়া লাগবে পেঁয়াজ, 2 পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেসিক্যালি লাগবে বেরেস্তা বানানোর জন্য। কি ভাবছো রেসিপিটা কি হতে চলেছে? দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর যতটা সহজ খেতে হয় ঠিক ততটাই টেস্টি। পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম কুচি করে নিয়েছি। এবারে চালটাকে ধুয়ে নেব পরিষ্কার করে। আজকে আমি রাতের ডিনারের জন্য বানাচ্ছি, তাই অনেক তাড়াহুড়ো, তাই চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখার আর সময় দিলাম না। তোমাদের হাতে যদি সময় থাকে 20-30 মিনিট মতো কিন্তু ভিজিয়ে রেখে দিতেই পারো। 3-4 বার জল পাল্টে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি গ্যাস অন করে। চলো এবারে রান্না বান্না করতে শুরু করি। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে থাক, সেই সময়ের মধ্যে কাজুগুলোকে একটু 2 ভাগ করে কেটে নিচ্ছি। যে কোনো পোলাওই হোক না, কাজু কিশমিশ ছাড়া কিন্তু পোলাও রান্না বা পোলাও সৌন্দর্য কিন্তু অসম্পূর্ণ, তাই না? আর পোলাওতে কিন্তু কাজুটাই আমার বেশি ভালো লাগে। তোমরা কি পছন্দ করো, কাজু না কিশমিশ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তেলের মধ্যে কাজুগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো আগে দিলে কি হতো, পুড়ে যেত। হালকা বাদামি করে কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে এবারে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। উপকরণে দুধ রয়েছে, পেঁয়াজ বেরেস্তা রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, তাহলে পোলাওয়ের নামটা কি দেওয়া যায় বলতো? বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো অনুষ্ঠান, এরকম নতুনত্ব স্বাদের পোলাও বানালে কিন্তু সবাই সোনা মুখ করে খেয়ে নেবে। সবসময় তো আমরা ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও বানিয়ে থাকি, একটু ভিন্ন স্বাদের পোলাও যেটা দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক টেস্টি হয়। এই দেখো, পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে একদম ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবারে তেল ঝরিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। জানি অনেকেই পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে মন্তব্য করবে যে পারফেক্ট ওয়েতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা তোমার হয়নি। তার কারণ, আমি ছুরি দিয়ে না খুব একটা পেঁয়াজ কাটতে পারি না, সেই জন্য একটু মোটা হয়ে গিয়েছে, আর ভাজাটাও হয়তো এরকম ননস্টিকে ঠিকঠাক হয়নি। তো যাই হোক, ঘরের রান্না আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু পোলাওটা পুরো ঘিতেই বানাতে পারো। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিলে না দারুণ একটা গন্ধ বেরোয়। জল ঝরিয়ে রাখা চালটা এবারে দিয়ে দিলাম। চালটাকে তেল আর ঘিয়ের মধ্যে খুব ভালো করে কম আঁচে ভেজে নেব। অবশ্যই কম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু চালটা পুড়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। চালের রংটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। এবারে হচ্ছে মেইন অনুপাত, মানে জলের অনুপাত। 1:2 অনুপাতেই কিন্তু পোলাও রান্নার জলটা আমরা দিয়ে থাকি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিলাম, আর 1 কাপ চালের জন্য 2 কাপ দুধ দিলাম। টোটাল 2 কাপ চালের জন্য 2 কাপ জল আর 2 কাপ দুধ কিন্তু এখানে দিলাম, যেহেতু প্রথমেই বললাম এটা দুধ পোলাও। জল আর দুধের মিশ্রণটাকে একটু গরম করে নিচ্ছি। যে কোনো পোলাও রান্নার ক্ষেত্রে একটু গরম জল বা গরম এরকম দুধ মেশানো জল দেওয়াই কিন্তু ভালো। এবারে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা কিন্তু দিয়ে দিতে হবে এই সময়। চিনি কিন্তু আমরা এই সময় দেবো না, তাহলে কিন্তু চাল গলবে না। খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো রয়েছে, দেখো একটু ফুট ধরে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 7 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। এবারে আমি কড়াইর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দুধ বা জল যে ভিজে ভাবটা ছিল সেটা কিন্তু এখন বেশ কেটে গিয়েছে, আর চালটাও কিন্তু 90% মতো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কিন্তু তলায় লাগিনি। এবারে চিনি দিয়ে দিলাম এখানে আমি 4 চামচ। মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিও তোমরা। যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো বেশি পরিমাণ দিও, না হলে কম পরিমাণ দিও।
পেঁয়াজ বেরেস্তা আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ইতিমধ্যে একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে দেবো মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এবার ঢাকা খুলে দেখো যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখেছো, আমি পুরো নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, পুরো চাল সুসিদ্ধ হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একটু চালটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। একদম প্রপার, এর চেয়ে গলে গেলে কিন্তু পোলাওটা একদম জড়ানো মতো হয়ে যাবে। বাট এটা একদম পারফেক্ট একটা পোলাও রেসিপি। চাইলে শেষে তোমরা একটু ঘিও কিন্তু দিতে পারো, তবে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে ঢাকা দিয়ে আমি একটু রেখে দিই, ততক্ষণে আমি প্লেটটা ধুয়ে আনি, সার্ভ করবো। তাই একদম ব্ল্যাক প্লেটে সাদা দুধ পোলাও। রান্নাটা দেখে কি মনে হলো, অনেকটাই সহজ না? এবার খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে একটু বাদেই শেয়ার করব। উপর দিয়ে আরো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, দেখতে যাতে আরো টেম্পটিং লাগে। চলো এবার। এটার নাম তুমি বলতে পারো মিষ্টি দুধ পোলাও বা বেরেস্তা পোলাও, সাদা পোলাও, অনেক রকম নাম আছে। মানে সত্যি এটা খেতে যা টেস্ট হয়েছে না, মানে কি বলবো, নামটা বন্ধুদের উপরেই ছেড়ে দিই যে কি নাম দেওয়া যায় এটার। ঘি, কাজু বাদাম, পেঁয়াজ বেস্তা, সব কিছু একটা ফ্লেভার, সব মিলিয়ে দুধ দান্ত। মানে কিন্তু বর কি একা খাবে, আমাকে কি বর দেবে না? অবশ্যই দেবে। তাহলে দাও প্লেটটা দাও, বাপরে পুরোটাই ফিনিশ করে দেবে। বরের যে এত ভালো লাগবে সেটা আমি সত্যিই কিন্তু মানে ভাবতেই পারিনি। তো চল নিজে একটু ট্রাই করি। আমার মনে হয় এটা পনির বা আলুর দম টাইপের দিয়ে বেশি বেশি ভালো লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করো রেসিপিটা, আর যদি এই রেসিপিটা তোমরা আগে ট্রাই করে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এটা দিয়েই তো আমরা দুজনে আজকে ডিনার করব। এটা জাস্ট ভিডিও থ্রুতে একটু সুন্দর করে ডেকোরেশন করলাম, আর এর সাথে আজকে রয়েছে সাইড ডিশে কি সেটা জানতে হলে বড় ব্লগটা দেখতে হবে। তো চলো দুজনে পোলাওটা এখন এনজয় করি। পোলাও রেসিপিটা ভালো লাগলে লাইক কিন্তু মাস্ট চাই, যেটা একদমই ফ্রি। সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে, বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।